আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? অ্যান্ড আমি হচ্ছি এখন ফিনল্যান্ড থেকে, মানে ফিনল্যান্ডে আছি এখন, বিশ্বে হচ্ছে এক নম্বর সুখী দেশে। অ্যান্ড এখানে আসার সময় অনেকে হচ্ছে ইমিগ্রেশনে কী কোশ্চেন করবে সেগুলো নিয়ে অনেকেই অনেক রকমের টেনশন ফিল করেন। তো অনেকেই সেই জন্য হচ্ছে সুইডেন অথবা ফ্রান্স বা অন্য দেশের ইমিগ্রেশন হয়ে আসেন। বাট আমি হচ্ছে ফিনল্যান্ড ইমিগ্রেশনেই হচ্ছে আমি ইমিগ্রেশনটা করে তারপরে ফিনল্যান্ডে ঢুকছি। তো আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে আমাকে কী কী কোশ্চেন করছে ওখানে, বা আমার কাছে আমাকে কোনো জটিল কোনো কোশ্চেন করছে কি না, বা মানে ইনক্লুডিং এভরিথিং আমি হচ্ছে আপনাদেরকে আজকে বলবো। অ্যান্ড যখন আমি হচ্ছে ফিনল্যান্ডে প্রথমে ঢুকি, ঢুকার পর হচ্ছে ইমিগ্রেশন অফিসারকে আমার পাসপোর্ট দেই অ্যান্ড হচ্ছে আমার আরপি কার্ডটা দেই। অ্যান্ড আরপি কার্ডটা দেওয়ার পরে ও আমাকে জিজ্ঞেস করে যে আর ইউ স্টুডেন্ট? তো আমি বললাম যে হ্যাঁ আমি স্টুডেন্ট। দেন ও বলে যে ওকে, দেন শো মি ইউর অফার লেটার, ইন্স্যুরেন্স অ্যান্ড হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা চেক করে যে আমার আমি যেটা বিএফএস এ দিছিলাম আমি সেটাই হচ্ছে ওটা এখানে প্রোভাইড করছি। এই তিনটা পেপার প্রোভাইড করার পরে দেন হচ্ছে জিজ্ঞেস করছে তুমি এখানে কোথায় থাকবা? তো তখন হচ্ছে আমার হাউসিং আমি লাউস থেকে পাই নাই। তো আমি বলছি যে আমি আমার এখানে ফ্রেন্ডদের এখানে থাকবো 2-3 দিনের জন্য। অ্যান্ড আমার জবাবগুলো ছিল খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেহেতু আমার কাছে ভিসা আছে, আমার কাছে সব কিছু আছে। সো অনেকে হয় কি, কথা বলতে গেলে ওদের সাথে একটু ভয় ফিল করে, বা অনেক সময় ওরা কি জিজ্ঞেস করবে না করবে ইমিগ্রেশন অফিসার। সো আপনি একটু কনফিডেন্টলি হচ্ছে সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করবেন, যেটা আমি করছিলাম। সো ও দেন জিজ্ঞেস করলো যে বাসা কোথায় উঠবেন? তো আমি বললাম যে আমার ফ্রেন্ডের 2-3 দিন ওখানে থাকবো, দেন হচ্ছে আমি একটা বাসা খুঁজে বাসা উঠে যাব। অ্যান্ড দেন আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে যে কত ডলার নিয়ে আসছো, কত ইউরো নিয়ে আসছো? তো আমি হচ্ছে দেখাইলাম আমার কাছে যে এতগুলো ইউরো আছে। সো ও কিন্তু আমার কাছে ইউরোগুলো দেখতে চাইছে যে আমার কাছে কত ইউরো আছে, এবং আমি ওকে ওগুলো দেখাইছি যে আমার কাছে এত ইউরো আছে, আর রেস্ট অফ দ্যাম ইন মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যান্ড অনেকের হয় কি, ব্যাঙ্ক কার্ডও চেক করে যে আপনি যে এখানে টাকাগুলো ইউজ করবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড আছে কি না, এই জিনিসগুলো কিন্তু অনেকে চেক করে। তো অনেকজনকে আসলে অনেক টাইপসের কোশ্চেন জিজ্ঞেস করে, এবং আমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল যে সেকেন্ড সেমিস্টারে বা সেকেন্ড ইয়ারে আপনার মানে এখানে থাকা খাওয়া এবং টিউশন ফিসটা কোত্থেকে আসবে? তো আমি ডিরেক্টলি উত্তর দিয়েছি হচ্ছে যে আমার বাবা আমাকে প্রোভাইড করবে, মাই ফাদার উইল প্রোভাইড এভরিথিং। সো আমার কাছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, উনি ডুয়েল কারেন্সি কার্ডে ওখানে টাকা ওখানে দিয়ে দিবে, আমি এখান থেকে সব তুলে নিব। তো অনেকে হচ্ছে কি এখানে বলে যে আমি এখানে পার্ট টাইম জব করবো, পার্ট টাইম জব করে টাকা আর্ন করে দেন হচ্ছে টিউশন ফিস দিব। সো এগুলো বলার পরে আমি অনেকেই শুনছি যে নাকি ডিফোর্ট করছে, বা অনেকে হচ্ছে মানে অনেক লম্বা একটা ইমিগ্রেশন প্রসেস ওদের যায়। এটাই আর কি, আমাকে মোটামুটি কয়েকটা কোশ্চেন করে ছেড়ে দিছিল। এবং মেইন একটা জিনিস হচ্ছে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে যে আপনার কাছে ভিসা আছে, আরপি কার্ড আছে, আপনার সব ডকুমেন্ট ঠিক আছে, আপনি ওখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। অ্যান্ড এটা আর কি, আমার ইমিগ্রেশন ছিল হচ্ছে ফিনল্যান্ডে। অ্যান্ড আমার সাথে আরেকজন আছে ওয়াহিদ ভাই, ওনারও ইমিগ্রেশন হচ্ছে ফিনল্যান্ডেই ছিল, কিন্তু ওনার কী কী ডিফিকাল্টিস ফেস করছে ওটা হচ্ছে আমরা ওনার মুখ থেকে একটু শুনি। ওকে, তো ওয়াহিদ ভাইও মোটামুটি উনিও ফিনল্যান্ডের ইমিগ্রেশন দিয়ে আসছে। তো আমরা দেখবো যে ওয়াহিদ ভাইয়ের কাছে আসলে কী কী কোশ্চেন করছে। অনেকে মনে করে যে ফিনল্যান্ডে ইমিগ্রেশন আসলে অনেক লম্বা একটা প্রসেস, বাট অ্যাকচুয়ালি ওরকম লম্বা প্রসেস আমি ফিল করি নাই, বিকজ এখানে সব কিছু হচ্ছে আপনার কনফিডেন্ট। আপনার কনফিডেন্ট যদি লেস হয়ে যায় তখন হচ্ছে ওরা একটু বেশি ডিটেলসে গিয়ে চেক করার চেষ্টা করে। অ্যান্ড ওয়াহিদ ভাই হচ্ছে বলেন যে আপনাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করছে। ফার্স্টে আমাকে সবাইকে যেসব কোশ্চেন করা ওগুলো করা হয়েছে, দেন আমার কাছে যখন আমার অ্যাকোমোডেশন কস্টটা দেখতে চাইছে তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা কম ছিল, যে 6,700 সামথিং ইউরো থাকতে হয়, বাট আমার কাছে ফুল ছিল না। সো এই কারণে তারা এই ব্যাপারে কিছু কোশ্চেন করছে, দেন আমার ডুয়েল কারেন্সি কার্ড দেখতে চাইছে অ্যান্ড আদার্স ডকুমেন্টগুলো চেক করছে, তারপর আমার ডুয়েল কারেন্সি কার্ডটা কাজ করে কি না এটা দেখতে চাইছে ওরা একটা কফি শপ থেকে, যে ইজ ইট ভ্যালিড অর নট। দেন যখন দেখছে না এভরিথিং ইজ ফাইন, দেন তারা আমাকে পাসপোর্ট দিয়ে দিছে, বাট ইট টেকস সাম টাইমস। ওকে, তো এটা হচ্ছে হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা হচ্ছে অনেকে কি করি ভিসা হওয়ার পরে টাকাগুলো তুলে ফেলি, বাট আমার কাছে মনে হয় যে আপনারা ফিনল্যান্ডে আসার পর টাকা তুললে দ্যাট ইজ ওকে, বাট ইমিগ্রেশন ক্রস করার আগে টাকাগুলো ব্যাংকে যেভাবে সেভাবেই রাখাটা হচ্ছে পারফেক্ট। এবং আপনাদের ডুয়েল কারেন্সি কার্ডটা কিন্তু অবশ্যই এখানে কাজ করতে হবে, সেটা আপনারা এন্ডোর্সমেন্ট করায় কীভাবে হোক এগুলো আগে চেক করে দেন হচ্ছে এখানে আসবেন। যেমন হোয়াইট পেটে চেক করলো, আমার ওরকম কিছু চেক করা নাই, বাট এরকম অনেকের হচ্ছে চেক করছে। সো আরেকজন আছে আমাদের সাথে তানজিম ভাই, উনি হচ্ছে ওনার ইমিগ্রেশন হচ্ছে ফ্রান্সে। তো ফ্রান্সে ওনাকে কী কী জিজ্ঞেস করছে সেটা আমরা হচ্ছে একটু দেখি। এটা হচ্ছে তানজিম ভাই, ওনার হচ্ছে ফ্রান্সে ইমিগ্রেশন হয়েছে, এবং ফ্রান্সে মানে অন্য একটা কান্ট্রিতে ফিনল্যান্ডের ইমিগ্রেশনটা কীরকম হয় এটা ওনার থেকে আমরা জানি। ধন্যবাদ আরিফ ভাই। ঘটনা হচ্ছে আমার ইমিগ্রেশন ফ্রান্সে হয়েছে, তো
আমার যে হচ্ছে মেন্টর ছিল উনি হচ্ছে আমার এয়ার টিকেটটা পারচেস করছিল। তো উনি হচ্ছে সৌদি আরবে হচ্ছে এয়ার টিকেটটা হচ্ছে পারচেস করা হয়, যেন হচ্ছে ফ্রান্সের থেকে আমার ইমিগ্রেশন ফ্রান্সে হয়েছে। তো এখানে হচ্ছে ট্রানজিট ছিল দুইটা, একটা ছিল হচ্ছে জেদ্দাতে আর একটা হচ্ছে প্যারিসে। তো যখন ফ্রান্সে হচ্ছে আমার ইমিগ্রেশন হয়, যেন হচ্ছে ফ্রান্সে ইমিগ্রেশন ট্রানজিট করার পর একটা ডোমেস্টিক ফ্লাইট ছিল ফিনল্যান্ড প্রিমিয়ারে। সো সেই ডোমেস্টিক ফ্লাইটে করে সরাসরি ফ্রান্স থেকে হচ্ছে ফিনল্যান্ডে চলে আসে, সেখানে ফিনল্যান্ডে কোনো ইমিগ্রেশন হয় না, সরাসরি হচ্ছে এক্সিট গেট দিয়ে এটাই হচ্ছে ছোটখাটো ডিফারেন্স। যারা ফিনল্যান্ডে আসবেন তাদের অনেক টাইপস এর কোশ্চেন করবে, এন্ড আমাদের কাছে সব ডকুমেন্টস যেহেতু আছে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এন্ড অন্যান্য কান্ট্রি দিয়ে আসলে হচ্ছে কোশ্চেন গুলো একটু কম করে, এটাই ডিফারেন্স। এন্ড অনেকে জানতে চাইছেন যে আমাকে ফিনল্যান্ডে কি কোশ্চেন করছে, দ্যাটস ওই ভিডিওটা বানানো। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।